আমার প্রশ্ন হলো যে ডাক্তার জাকির নায়েক, আপনি হিন্দু অধ্যুষিত এলাকায় বসবাস করেন, এটা কি আপনার কাজে কোনো প্রভাব ফেলে? ভাই প্রশ্ন করলেন যে আমি হিন্দু নিয়ন্ত্রিত এলাকায় বসবাস করি, এটা আমার কাজে কোনো প্রভাব ফেলে কিনা? হ্যাঁ ফেলে, এটা আমাকে সাহায্য করে আল্লাহর পথে কঠোর সংগ্রামে মাশাল্লাহ এটা প্রভাব ফেলে। আমি বোম্বে থেকে এসেছি, এটাকে দাওয়া দেওয়ার ক্ষেত্রে অন্যতম একটা কঠিন জায়গা মনে করা হয়। বোম্বে শহর হয়তো কেউ কেউ জানেন, দাওয়ার জন্য অন্যতম একটা কঠিন জায়গা এটা। সংগঠনগুলো, রাজনৈতিক সংগঠনগুলো সেখানে মুসলিমদের খুবই বিরোধী। তবে আল্লাহ কোরআনে বলেছেন সুরা ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 160, যদি আল্লাহ সাহায্য করেন কেউ আটকাতে পারবে না, আর যদি আল্লাহ সাহায্য না করে কে সাহায্য করবে? তাই মুমিনদের কেবল আল্লাহর উপর ভরসা করা উচিত। আল্লাহ সাহায্য থাকলে এটা খুবই সহজ। বিশ্বাস করেন, বোম্বেতে দাওয়া দেওয়া অনেক সময় জীবনের হুমকি। ভাই, বোম্বে হলো সবচেয়ে কট্টর এলাকা ইন্ডিয়ার মধ্যে মুসলিমদের জন্য। আর এ বিষয়ে আমি সতর্ক, এটাই আপনাকে বলছিলাম, বোম্বে হচ্ছে সবচেয়ে কঠিন জায়গা দাওয়াতি কাজের জন্য, খুবই কঠিন। তারপরও এমন জায়গায় বসবাস করার কারণে আল্লাহর সাহায্যে এটা সহজ হয়ে গেছে। চিন্তা করেন, আমি লেকচার দিচ্ছি গত 8 বছর ধরে কেবল টিভি নেটওয়ার্কে, প্রতিদিন আমাদের কথা 1 মিলিয়নেরও বেশি ঘরে পৌঁছে প্রতিদিন। আর এভাবে আমি কঠিন দাওয়ার কাজে থাকি, বেদ থেকে উদ্ধৃতি, ভগবদ্ গীতা থেকে, উপনিষদ থেকে, মহাভারত থেকে তাদের গ্রন্থ নিয়ে কথা বলি। আর আলহামদুলিল্লাহ যখন লেকচার দেই অনেক হিন্দুরাও সেখানে আসে, আমাদের লোকজনকে প্রশিক্ষণ দিই মাশাল্লাহ। আমাদের ছাত্ররা আর এখানে আমার সহকর্মীরাও মাশাল্লাহ উদ্ধৃতি দিতে পারে কোরআন হাদিস বাইবেল বেদ রামায়ণ থেকে। আমাদের স্কুলের ছাত্ররাও মাশাল্লাহ, যদি দেখেন ছোট ছোট বাচ্চারা স্ট্যান্ডার্ড 5 অথবা 6-এ, তারাও বলে যেতে পারে অধ্যায় নম্বর আয়াত নম্বর মাশাল্লাহ, তাদেরকে এখন প্রশিক্ষণ দেওয়া পর্যন্ত হয়েছে। কাউকে কি ইসলামে আনতে পেরেছেন? ভাই আপনাকে প্রশ্নোত্তর পর্বের নিয়ম কানুন অনুসরণ করতে হবে, এটা আলোচনা পর্ব না আপনার আর আমার মাঝে। আপনি একজন বয়স্ক ব্যক্তি, তাই মাইকটা আপনার কাছে দেওয়া হয়েছে, আঙ্গুল দিলে ধরবেন না। বিষয়টা এমন যেন না হয় যে কেউ আপনাকে আঙ্গুল দিল আর আপনি হাত ধরে ফেললেন। এখানে নিয়ম কানুন আছে, লাইনে কমপক্ষে 15 জন লোক দাঁড়িয়ে আছে একটা প্রশ্ন করার জন্য। আপনি তিনটা একসঙ্গে বলতে পারতেন, উত্তর দেওয়ার সময় কোনো কথা বললে সেটা নিয়মের বহির্ভূত ব্যাপার হয়ে দাঁড়ায়। আরেকজন মুসলিমের নিয়ম কানুন মেনে চলা উচিত যদি মুসলিম হন আপনি। প্রশ্নগুলো আন্তঃসম্পর্কিত। আপনাকে একবারে বলতে হবে, হ্যাঁ একবারে বলতে হবে, অন্যথায় একটা প্রশ্ন করে লাইনের পেছনে যান, তারপর জিজ্ঞেস করেন। 15 জন লোকের প্রশ্ন করা শেষ হলে তারপর প্রশ্ন করেন, তা না হলে এটা হয়ে যাবে ডায়ালগ। এমন না যে উত্তর দিতে পারবো না, উত্তর দিতে আমি পারবো। আপনার শেষ প্রশ্নের উত্তরটা দিচ্ছি, কারণ আপনি একজন বয়স্ক লোক। কাউকে কনভার্ট করতে পেরেছি কি না? আমরা কনভার্ট করতে পারি না, আল্লাহ হেদায়েত করেন। আমরা কনভার্ট করতে পারি না, আল্লাহ কোরআনে বলেন সূরা গাশিয়া অধ্যায় 88 আয়াত 21, আমাদের দায়িত্ব বার্তা পৌঁছে দেয়া, আল্লাহ হেদায়েত দেন। আর আলহামদুলিল্লাহ আল্লাহ হাজার হাজার মুসলিমকে হেদায়েত দিয়েছেন মাশাআল্লাহ, আয়াতের মাধ্যমে আমরা রাস্তা করে দিয়েছি। আর যদি দেখতে চান আমাদের ভিডিও টেপস দেখতে পারেন মাশাআল্লাহ, আমি ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্যের উপর অনেক লেকচার দিয়েছি মাশাআল্লাহ। যখন বোম্বেতে থাকি আমরা শুধু অমুসলিমদের প্রশ্ন করার সুযোগ দিই, এখন মুসলিমরা শুধু শোনে, কারণ মুসলিমরা আমাদের লোক, তারা অতিথি না, অমুসলিমরা আমাদের অতিথি। তাই মাশাআল্লাহ অনেক অমুসলিম লাইন ধরে থাকে, 2 থেকে 3 ঘন্টা প্রশ্নোত্তর চালালেও সব প্রশ্ন শেষ করতে পারবো না আমরা মাশাআল্লাহ। তাদের অনেকে মঞ্চেই ইসলাম গ্রহণ করে। আমি গতকাল বার্মিংহামে ছিলাম, সেখানে একজন মুসলিম আমাকে বলল যে লেস্টারে একজন হিন্দু আমার আলোচনায় মুগ্ধ হয়েছে, এখন সে আমাকে লেস্টারে নিয়ে যেতে চায়, সেখানে সব হিন্দুদের উপস্থিত করতে চায়, সে সবকিছুর ব্যবস্থা করবে, আমার লেকচার ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে সেখানে বলতে হবে। ইনশাল্লাহ আল্লাহ তাকে হয়তো খুব দ্রুত হেদায়ত দেবেন। তাই আসল কথা হচ্ছে আমাদের বার্তা পৌঁছাতে হবে, হেদায়ত দেবেন আল্লাহ। তবে ভয় পাওয়ার কিছু নেই, আমাদেরকে কোরআন সুন্নার মধ্যে থেকে বাণী প্রচার করতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন।